আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর আমিন আনোয়ার, আপনারা দেখছেন আমার চ্যানেল মেডিটেক। তো আজকে আমরা কথা বলবো সোরিয়াসিস নিয়ে। তো চলেন শুরু করি। তো সোরিয়াসিসটা আমাদের দেশে খুবই কমন স্কিন ডিজিজটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় অনেক রোগীদের ক্ষেত্রেই দেখা যায়। সাধারণত রোগীরা দেখা যায় হচ্ছে গিয়ে ভালো হচ্ছে না, একবার অ্যালোপ্যাথি নিচ্ছে, আবার হোমিওপ্যাথি নিচ্ছে। তো আজকে আমরা চলেন একটু শিখে সোরিয়াসিস কি জিনিস। সোরিয়াসিস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে টাইপ ওয়ান, টাইপ টু। টাইপ ওয়ানটা সাধারণত আপনার দেখা যায় যে 40 বছর আগে হয়ে থাকে, একটা ফ্যামিলি হিস্ট্রি সাধারণত থাকে, এবং এটা হচ্ছে কি এইচএলএস CW6 এর সাথে রিলেটেড। আর টাইপ টু সাধারণত দেখা যায় হচ্ছে গিয়ে আপনার 50 বছরের পরে হয়ে থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো রকম আপনার ফ্যামিলি হিস্ট্রি নেই। তো সোরিয়াসিসটা সাধারণত কেন হয়ে থাকে, তো আমাদের শরীরে স্কিনে যে লেয়ারগুলো আছে পাঁচটা লেয়ার উপরে সবচেয়ে উপরে যে লেয়ারটা ওটা হচ্ছে হর্নি লেয়ার। তো আমাদের শরীরে একটা সেল থাকে যেটা হচ্ছে হেলপার টি সেল। এই হেলপার টি সেলটা আপনার হচ্ছে গিয়ে এই হর্নি লেয়ারটার প্রলিফারেশনটা অনেক বেশি বাড়ায় দেয়, মানে বেশি বেশি হর্নি লেয়ারটা আপনার তৈরি হচ্ছে। তো সে এই জন্য হচ্ছে কি আপনাদের সোরিয়াসিস হচ্ছে। Your skin is composed of three layers. The outer layer, or epidermis, is made up of cells called keratinocytes. They begin to form at the bottom of the epidermis. They divide, pushing already formed cells upwards. By the time the cells reach the skin's surface, they are no longer alive. These are the dead skin cells we constantly shed. This process usually takes about 30 days. In psoriasis, it takes only 3 to 4. And instead of falling off, the dead cells pile up. Psoriasis results from a problem with a type of white blood cell in the immune system called a T cell. T cells normally detect and fight off foreign substances. In psoriasis, T cells attack healthy skin cells and trigger an immune response. Blood vessels in the skin get larger. Other white blood cells enter the epidermis. The T cells release messenger chemicals called cytokines, which tell the keratinocytes to reproduce and mature much faster than normal. New skin cells form and move to the surface too quickly. They build up as the thick, scaly patches on the skin's surface that characterize psoriasis. তো সোরিয়াসিসটা সাধারণত দেখা যায় হচ্ছে গিয়ে আপনাদের যারা হাই অ্যাল্টিটিউডে বেশি থাকে, যারা সাধারণত দেখা যায় হচ্ছে গিয়ে আপনার পাহাড়ি এলাকায় থাকে সাধারণত, তাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। তো এখন আসেন আমরা জেনে নিই হচ্ছে কী কারণে আমাদের সোরিয়াসিসটা বেশি অ্যাগ্রাভেট করে, মানে বেড়ে যাচ্ছে। সাধারণত যারা সূর্যের আলোতে যায় তাদের ক্ষেত্রে, যারা হচ্ছে বেশি বেশি অ্যালকোহল খায়, যারা বেশি হচ্ছে ব্যথা পাচ্ছে, কতগুলো ওষুধ সেগুলো হচ্ছে গিয়ে সোরিয়াসিস বাড়ায় দেয়। সাধারণত আছে বিটা ব্লকার, তারপর হচ্ছে অ্যান্টিমালেরিয়া ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপর এনএসএআইডি, এসিইআই, লিথিয়াম, এবং হচ্ছে গিয়ে যদি আপনার সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, যেটা সেটা যদি উইথড্রল করে ফেলা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই সোরিয়াসিসটা বেশি বেড়ে যাচ্ছে। তাছাড়া যাদের এইচআইভি হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সোরিয়াসিসটা অনেক বেশি বেড়ে যায়। এখন আসা যাক হচ্ছে গিয়ে আমাদের শরীরে কোন কোন জায়গায় সোরিয়াসিসটা হয়। সোরিয়াসিস সাধারণত দেখা যাচ্ছে এক্সটেন্সিভ সার্ফেস, সাধারণত হচ্ছে কি আপনার কোমরে, হাঁটুতে, শরীরের পিছে, মাথায়, অনেকের ক্ষেত্রে মুখে হয়ে থাকে। আর সোরিয়াসিস ক্ষেত্রে সাধারণত দেখা যায় হচ্ছে কি আপনার নখে যেগুলো হয়, আপনার নেলগুলো পিটিং হয়ে যাবে, এক হরিজন্টাল রিস থাকবে, নেল কালারটা ইয়েলো হয়ে যাবে, অনাইকোলাইসিস হবে, সাবানজুনাল হাইপারক্যারাটোসিস হবে, এবং অনেক সময় ক্ষেত্রে হচ্ছে যে নেলে যে ম্যাট্রিক্স ওটা হচ্ছে কি আপনার ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। আর সোরিয়াসিস ক্ষেত্রে সাধারণত সোরিয়াটিক আর্থ্রাইটিস, তার মানে হচ্ছে কি বিভিন্ন জয়েন্টে আপনার ব্যথা হয়ে থাকতে পারে। তো এইগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি কমন। তো এখন হচ্ছে কি আমি কী ট্রিটমেন্ট দিব, সাধারণত হচ্ছে কি কতগুলো ট্রপিক্যাল ট্রিটমেন্ট আর কতগুলো হচ্ছে সিস্টেমেটিক ট্রিটমেন্ট। ট্রপিক্যাল ট্রিটমেন্টও সাধারণত দেখা যাচ্ছে কি সোরিয়াসিসটা খুবই লেস সিভিয়ার, খুবই মাইল্ড সেক্ষেত্রে। তো প্রথম হচ্ছে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ড্রপ। ফার্স্ট লাইনের ক্ষেত্রে হচ্ছে কি কতগুলো অ্যামোলিয়ান, কতগুলো হচ্ছে স্টেরয়েড এবং ক্যালসিপট্রায়াল, এই তিনটা হচ্ছে সাধারণত ফার্স্ট লাইন। অ্যামোলিয়ান হচ্ছে কি একটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে লিকুইড প্যারাফিন রঙের, সেটা হচ্ছে স্কিনে দেওয়া লাগে। আর এরপরে আসলে যা হচ্ছে কি আপনাদের স্টেরয়েড। স্টেরয়েড সাধারণত হচ্ছে কি আপনার ক্লোবিটাসন, প্রোপানেটটা ইউজ করা হয় সাধারণত 3টা সাইকেল, প্রত্যেকটা সাইকেল হচ্ছে গিয়ে 2 সপ্তাহ করে, এবং প্রত্যেকটা সাইকেলের মধ্যে 2 সপ্তাহ গ্যাপ থাকে, আমার 3টা সাইকেল আপনার 2 সপ্তাহ পর পর করে, এটা সাধারণত ক্লোবিটাসন প্রোপানেটটা দেওয়া থাকে। আর এরপর হচ্ছে ক্যালসিপট্রায়াল, যেটা হচ্ছে কি ভিটামিন ডি3 অ্যানালগ,
এটা হচ্ছে কি আপনার দিনে দুই বেলা করে ইউজ করতে হবে, যেটা আপনার স্কিনে যে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স আছে ওই জায়গায় হচ্ছে কি আপনার ক্যালসিয়ামটা বেশি বেশি ডিপোজিট করে। তো ওখানে যে হর্নি লেয়ারটা আছে ওই জিনিসটা হচ্ছে কি বেশি করে হচ্ছে প্রলিফার করতে পারছে না। তো এটা হচ্ছে কি আপনার স্টেরয়েডের অল্টারনেটিভ আপনি ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে কি আপনার হচ্ছে কয়েল টার আছে, এই টারটা সাধারণত আপনার দিনে একবেলা এক মাস ইউজ করা হয়ে থাকে, সাধারণত এটা পুভা থেরাপির সাথে ইউজ করা হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে কি আপনার ডাইট্রানল, যেটা হচ্ছে কি আপনার ইমগ্রাম একটা রেজিম আছে ওটার সাথে ইউজ করা হয়। ইমগ্রাম রেজিমটা হচ্ছে কি প্রথমে হচ্ছে ক্যালসিফের কোয়ার্টার একটা হচ্ছে কি বাথ নেবেন, বাথটা নেওয়ার পর হচ্ছে টুবা থেরাপি নেবেন, এবং হচ্ছে 24 ঘন্টা আপনার ডাইট্রানলটা আপনি লাগিয়ে রাখবেন। এটা হচ্ছে আপনার ইমগ্রাম থেরাপি। এছাড়া হচ্ছে কি রেটিনোইক অ্যাসিড আপনার সেলসালিক অ্যাসিড আছে এবং ম্যাথোট্রেক্সাট আপনার ক্রিম আছে। এবার আসলে হচ্ছে সিস্টেমিক আপনার কি কি ট্রিটমেন্ট হচ্ছে। সিস্টেমিক সাধারণত হচ্ছে গিয়ে সবচেয়ে কমন এখন সবচেয়ে ভালো ন্যারো ব্যান্ড, প্রথম হচ্ছে ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি, এটার সামনে এমআরসিভিতে আপনার খুব বেশি দেখা যায় আপনার ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি। তাছাড়া হচ্ছে এটা পুভা থেরাপি বলে সোরালিন এবং হচ্ছে আল্ট্রাভায়োলেট এ। আর তাছাড়া হচ্ছে গিয়ে কতগুলো মানে অ্যান্টিটিএনএফ আপনার রেজিম আছে, সেগুলো হচ্ছে গিয়ে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুমাব এবং হচ্ছে কি অ্যানাকার্সেল। এই তিনটা হচ্ছে গিয়ে খুবই ভালো আপনাদের রেজাল্ট দিচ্ছে। তাছাড়া বায়োলজিক্যাল এজেন্ট সাধারণত পুস্টে কি নোবায় আছে, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 23 ব্লকার। তাছাড়া আপনার হচ্ছে কি ম্যাথোট্রেক্সাট আছে, যেটা হচ্ছে কি দিনে সপ্তাহে আপনার হচ্ছে একদিন ইউজ করা হয়ে থাকে, এটা সাথে অবশ্যই সাপ্লিমেন্ট ফলিক অ্যাসিড দিতে হবে। আর এটা ছাড়া হচ্ছে কি আপনাদের অন্যান্য ড্রাগগুলো আছে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড এবং অন্যান্য ওষুধ যেমন সাইক্লোস্পোরিন আছে, আর তারপর সাইক্লোস্পোরিন সালাজিন এগুলো ইউজ করা যেতে পারে। এখন দেখা যায় যাদের অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি আপনার চুলে স্ক্যাল্পে হচ্ছে সোরিয়াসিস, তাদের ক্ষেত্রে কী করেন সাধারণত কতগুলো কর্টিকোস্টেরয়েড শ্যাম্পু অথবা লোশন পাওয়া যায়, তারপর হচ্ছে ক্যাসপোট্রাল আপনার শ্যাম্পু পাওয়া যায় অথবা কর্টিকোস্টেরয়েড এবং ক্যাসপোট্রাল কম্বিনেশন আপনার শ্যাম্পু পাওয়া যায়। এছাড়া হচ্ছে কি কতগুলো কোকোনাট ওয়েল পাওয়া যায়, যেটা হচ্ছে কি আপনার মাথায় দিবেন, ওই ওয়েলটা হচ্ছে কি কোয়ালিটা থাকবে আপনার হচ্ছে কি স্যালিসালিক অ্যাসিড এবং সালফার থাকবে, হচ্ছে তার আলাদা শ্যাম্পু পাওয়া যায়, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু তাকেই মনে রাখতে হবে সাধারণত সোরিয়াসিস যেটা একদম কিউরেবল ডিজিজ না, এটা হচ্ছে কি ভালোভাবে আবার হবে, ভালোভাবে আবার হবে, রিল্যাপসিং রিমিটিং ডিজিজ। তো এই হচ্ছে কি আজকে আমাদের ছোটোখাটো সোরিয়াসিস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই লাইক বাটনটা আপনারা প্রেস করবেন, যদি কোনোরকম আপনাদের কমেন্ট থাকে অবশ্যই নিচে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো হচ্ছে কোনোরকম প্রশ্ন যদি থাকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে, এবং বেশি বেশি আপনারা শেয়ার করবেন। জানি এটা হচ্ছে কি যারা জানে না তারা হচ্ছে গিয়ে রোগটা সম্বন্ধে জানুক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।